নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের অত্যন্ত প্রিয় পছন্দের চ্যানেল যখন যেভাবে চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। আজকে আপনারা যে গাছটি দেখছেন এটি হচ্ছে তেঁতুল গাছ। এর বিজ্ঞানসম্মত নাম রয়েছে ট্যামারিন্ড প্ল্যান্টস। এই ট্যামারিন্ড গাছটিকে নিয়ে আমরা বেশ কিছু কাজকর্ম করতে চলেছি, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। এই গাছটি অনেক দিনের পুরনো গাছ, আমরা ধীরে ধীরে একটু একটু করে বিভিন্নভাবে এর কাটিং, প্রুনিং, রুট কাটিং, রুটের কাজ এবং ব্রাঞ্চের কিছু কাজ রয়েছে, ওয়্যারিং করা, বিভিন্নভাবে আমরা কাজকর্ম এর করছি। এই একদিনে এটি কিন্তু বনসাই গাছ নয়, এটি বনসাই তৈরি করার জন্য আমরা একটু একটু বিভিন্নভাবে কাজকর্ম করে চলেছি, আপনারা সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আর এই চ্যানেলে যেসব বন্ধুরা নতুন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখুন। যখন যেভাবে চ্যানেল যখন ভিডিও ছাড়বে আপনাদের কাছে সেই নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনারা সম্পূর্ণ ভিডিও পেয়ে যাবেন। আমরা এই যে পুরনো মাটিগুলি রয়েছে এর পুরনো মাটিগুলিকে হালকা করে ঝরিয়ে আমরা আবার পটিং করব। এই যে রুটগুলি দেখছেন কালো কালো রুট, এগুলো কিন্তু মৃত রুট নয়, তেঁতুল গাছের রুটগুলি কালো কালো হয়ে থাকে এবং মুখের দিকে, রুটের মুখের দিকে রঙটি সাদা হয়, তারপর একটু পুরনো হলেই কালো কালো হয়। এই রুটগুলিকে আমরা বেশ কিছু কাটিং করে নেব। এই কাটিং করার পর আমরা সূক্ষ্ম সূক্ষ্ম রোমগুলিকে রাখব এবং এই যে মোটা যে রুটগুলি সেগুলিকে আমরা রাখব না, এগুলি খাওয়ার পেয়ে আবার মোটা মোটা হয়ে যাবে। কোনো মোটা রুট খাওয়ার সংগ্রহ করতে পারে না, গাছের সূক্ষ্ম রোম, সূক্ষ্ম রুট দিয়েই গাছ খাদ্য সংগ্রহ করে। আমাদেরকে সেই সূক্ষ্ম সূক্ষ্ম রোম তৈরি করতে হবে। ছোট টবে, বনসাই টবে, ফ্ল্যাট টবে যখন গাছ থাকবে আমাদেরকে কোনো মোটা রুট রাখা যাবে না, সুন্দরভাবে রুটগুলিকে প্রুনিং করে আর উপর দিকে কিছু এরিয়াল রুটকে রেখে আমরা মাপ মতো করে কাটিং করে নেব এবং বেশ কিছু মাটি ঝরিয়ে ফেললাম, আরও সাইড থেকে বেশ কিছু মাটি ঝরিয়ে দেব এবং সুন্দর করে রুটগুলিকে আমরা ধীরে সুস্থে কাটব। কাটার পর আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেব, পুরো যতগুলি রুট কাটা হয়েছে সব রুটেই আমরা ফাঙ্গিসাইড দিয়ে দেব, দিয়ে আমরা পটিং করব। যখন যেভাবে চ্যানেল বিভিন্ন সময়ে বিভিন্ন রকম বাহারি গাছ, ফুল গাছ এবং বনসাই গাছ নিয়ে, বাগানের বিভিন্ন রকম গাছ নিয়ে ভিডিও নিয়ে আসে, আপনারা সঙ্গে থাকলে আরও নিত্য নতুন ভিডিও নিত্য নতুনভাবে উপস্থাপনা করতে পারব। আমাদের এই বনসাই মাটি তৈরি করার ভিডিও রয়েছে, সেটি দেখতে চাইলে চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পারেন। আর যদি নতুন মাটি তৈরি করার ভিডিও আপনারা জানতে চান, আপনারা কমেন্টে লিখে জানান কীভাবে মাটি তৈরি করতে হয়, বনসাই গাছের মাটি, যে কোনো ফল গাছ, ফুল গাছের মাটি কেমনভাবে তৈরি করতে হয় সেই নিয়ে ভিডিও আমরা দেব। দেখতে পাচ্ছেন খুব অল্প মাটি রেখে সম্পূর্ণ মাটিগুলিকে ঝরিয়ে ফেলছি। এই মাটিতে বিশেষ কিছু খাওয়ার নেই, আমরা নতুনভাবে যে মাটি তৈরি করা হয়েছে এক দেড় মাস আগে থেকেই সেই মাটি দিয়েই আমরা পটিং করব এবং পটিং করার পর গাছটিকে ভালোভাবে স্নান করিয়ে দেব, দিয়ে
ছায়াযুক্ত জায়গায় আমরা রাখব। তারপর ধীরে সুস্থে যখন রুটগুলি মাটিতে অ্যাড হয়ে যাবে তখন আমরা আবার ধীরে সুস্থে রুদ্রে রাখব। এই যে ফ্ল্যাট পটটি দেখছেন, বনসাই পট, এটি হচ্ছে টেরাকোটা পট। এই যে দুটি ড্রেনেজ হোল রয়েছে, বড় বড় আকারের দুটি ড্রেনেজ হোল রয়েছে। এই ড্রেনেজ হোলে আমরা খলামকুচি, খলামকুচি বলতে ভাঙা যে কোনো পটের অংশ সেটিকে আমরা ওই ড্রেনেজ হোলের উপর চাপিয়ে দেব। এর উপর বালি দিয়ে উপরের একটি লেয়ার তৈরি করব। এই বনসাই মাটি ওয়েল ড্রেনেজ সয়েল হওয়ার দরকার রয়েছে। মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে, জল দেওয়ার পর যেন নিচ থেকে সম্পূর্ণভাবে জলটা বেরিয়ে যায়, সেই জন্য আমাদেরকে ওয়েল ড্রেনেজ সয়েল করতে হবে এবং মাটিগুলিকে সেইভাবে তৈরি করার দরকার রয়েছে। এই পটটিতে এই গাছটি ম্যাচিং করবে। আপনারা এই পটটিতে গাছটিকে বসানোর পর কেমন লাগে আপনারা কমেন্ট করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন। এখন গাছটিকে কোনো ব্রাঞ্চ প্রুনিং করব না, ওয়্যারিংও করব না, আমরা এখন কয়েক সপ্তাহ ছেড়ে রাখব। তারপর এই ব্রাঞ্চগুলিকে প্রুনিং এবং ওয়্যারিং করে আপনাদের কাছে সেই ভিডিও নিয়ে আসব। আপনারা এই যখন যেভাবে চ্যানেলের সঙ্গে সঙ্গ দেন, আমরা বালি দেওয়ার পর, বালির একটি লেয়ার করার পর আমরা মাটি দিয়ে আরেকটি লেয়ার করে দিচ্ছি। তার পর আমরা গাছটিকে সাজুমতো করে বসিয়ে দিলাম। এরপর চারপাশ থেকে আমরা মাটি দিয়ে ভর্তি করে দেব এবং এই মাটিকে চেপে চেপে, হালকা হালকা করে চেপে চেপে কাঠির মাধ্যমে, আপনারা যে কোনো কাঠির মাধ্যমে করতে পারেন, কাঠের কাঠি, কোনো লোহার কোনো দণ্ড নয়, কাঠের কাঠি দিয়ে আপনারা খুঁচিয়ে খুঁচিয়ে মাটিকে বসিয়ে দেবেন। প্রত্যেকটি ভিডিওতে আমরা বলে থাকি যে এয়ার পকেট মাটিতে তৈরি করা যাবে না, এয়ার পকেট রাখা যাবে না। এয়ার পকেট থাকলে কেঁচো, পিঁপড়ে, এই সময় গরমের সময় পিঁপড়েরা মাটির ভিতরে বাসা করতে পারে এবং রুটের ক্ষতি করতে পারে, সেই দিকে আমাদেরকে ধ্যান দিতে হবে। চেপে চেপে সুন্দর করে মাটিকে বসিয়ে দেওয়া হচ্ছে। আপনারা এইভাবে কাজগুলি করুন, আপনাদের বনসাই গাছ ধীরে সুস্থে একদিন বনসাই লুক নেবে। বনসাই তৈরি কোনো একদিনের প্রচেষ্টা নয়, বনসাই কোনো একদিনের ব্যাপার নয়, কয়েক মাসের ব্যাপার নয়, কয়েক বছর বছর ব্যাপী ব্যাপার। বনসাই একটি শিল্প, এটিকে আপনাকে নিয়মিত কাটিং, প্রুনিং, রুট কাটিং, ব্রাঞ্চ সিলেকশন, এইসবের মাধ্যমে আপনার বনসাই গাছ আপনার বাগানে শোভা দেবে। আপনারা আপনাদের বাগানে এক একটি করে বনসাই গাছ রাখুন। বনসাই গাছ রাখলে আপনাদের বাগানটিকে শোভা বাড়িয়ে দেবে। আপাতত ভিডিওটি এইখান পর্যন্ত, এর পরবর্তীকালে আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আসছে যখন যেভাবে চ্যানেল। এতক্ষণ ধরে যেসব বন্ধুরা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।